স্কুলে পড়ার সময় অ্যাঞ্জেলিনা জোলি উভকামের সম্পর্কে ছিলেন, এমনটাই ইঙ্গিত দিলেন হলিউড সুপারস্টার নিজেই। অ্যাঞ্জেলিনা জোলি উভকামী সম্পর্কের কথা বলার সময় এও বলেন, তিনি সম্পর্কে থাকার সময় একে অপরকে ছুরি দিয়ে আঘাত করেন। অবশ্য তিনি এটি মজার ছলেই বলেছেন। হলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সবসময় যৌন জীবন নিয়ে খুব সোচ্চার ছিলেন, এমনকি স্কুলে পড়ার সময়ই এরকম সম্পর্কে লিপ্ত ছিলেন বলেই জানা গেছে ভারতীয় এক সংবাদ মাধ্যমে। এই সম্পর্কের কথা তিনি তার মায়ের কাছে গোপন করেছিলেন। আরও জানা যায়, অ্যাঞ্জেলিনা জোলি আরেক অভিনেত্রী জেনি শিমিজুর সঙ্গে যৌন সম্পর্কে ছিলেন। এই মহাতারকা স্বীকার করেছেন অনেক নারীর সঙ্গে অতীতে তার প্রেম ছিল। 2003 সালে প্রাক্তন স্বামী বিলি ববথর্নের সঙ্গে বিচ্ছেদের পর জোলি ভেবেছিলেন তিনি আর বিয়ের পিঁড়িতে বসবেন না, কিন্তু ব্র্যাড পিটের সাথে দেখা হওয়ার পর তিনি সেই সিদ্ধান্ত বদলে নেন। অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট বছরের পর বছর একসাথে থাকার পর অবশেষে 2014 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি এবং 2019 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।